বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর ঘরে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়, তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। অব্যক্ত কথা আর দীর্ঘশ্বাস নিয়ে যারা বসবাস করে তারা কতটা একা তা উপলব্ধি আপনি কল্পনাও করতে পারবেন না। একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন, কিন্তু সেটা একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো তার চেয়েও কঠিন, প্রায় অসম্ভব। যে কোনো ধরনের সম্পর্কেই সম্মানের জায়গাটা একবার নড়ে গেলে আর কখনোই আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় না। আমার জীবনে একজন এসেছিল, ভালোবেসেছিলাম, রোজ কথা হতো, খুব কাছের হয়ে গিয়েছিল, রাগ অভিমান সবই হতো। তারপর আস্তে আস্তে কথা কমতে থাকলো, গুরুত্ব কমলো, অবশেষে ছেড়ে চলে গেল আর আমি ভেঙে পড়লাম। এটা শুধু একা আমার গল্প না, এই শহরের আনাচে কানাচে হাজারো হৃদয় ভাঙার মানুষের গল্প। মানুষ হুট করেই আসবে, খুব কাছের হয়ে যাবে, তারপর অনেক ভালোবাসবে, আবার হুট করেই অন্য কারো মায়ায় জড়িয়ে যাবে, তোমার জীবন থেকেও হুট করেই হারিয়ে যাবে। একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে খুব বেশি কিছু লাগে না, শুধু একটা আন্তরিকতা লাগে, সম্মান লাগে, এটার যত্ন নেওয়া জানতে হয়। হারিয়ে ফেললে কিন্তু আর ফিরে পাওয়া যায় না।